তো কোচবিহার আসার একটাই রিজন ছিল, আমি নোংরা সুশান্তের সাথে দেখা করব। দেখা করার জন্য এসেছি। কালকে রাতে আমি নোংরা সুশান্তকে মেসেজ করেছিলাম। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকে ভিডিওটা আমি এখন শুরু করছি সকাল সকাল, অনেক তাড়াতাড়ি শুরু করছি কারণ অনেক সকালে উঠে গেছি। তো চলো আগে ভিডিওটাকে স্টার্ট করা যাক। ফাইনালি আজকে আমি অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি, অনেকদিন পর আজকে সকালে উঠলাম। মানে কিছুদিন থেকে উঠতে চাই রান করার জন্য, বাট উঠতে পারিনি, আজকে উঠে গেলাম। তো রান বাগানে সবকিছু কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে 6:30। তো পিছনে লুকটা একবার দেখে নাও, এখনো পর্যন্ত কুয়াশা আছে। তো কুয়াশা আছে এবং সূর্য উঠে গেছে, এখান থেকে হালকা বোঝা যাচ্ছে। তো সবকিছু কমপ্লিট হয়ে গেছে আর ভোর 5টায় উঠেছি। মানে এত কুয়াশা, এত ঠান্ডা, কি বলবো। আর সাথে এটাও নিতে হয়েছে, পুরো মর্নিং এর যে ড্রেস সবকিছু পরেছি, বাট অনেক ঠান্ডা লাগছিল। তো রান করতে করতে অনেকটা ঘেমে গেছি। তো এখন তো মানে রান হয়ে গেছে, এখন বাড়ির কাছাকাছি চলে আসছি। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক, ততক্ষণে ভিডিওটাকে দেখতে থাকো তোমরা। সো গাইস, তো ঠান্ডার দিনের যে একটা মানে ওঠার যে একটা এক্সপিরিয়েন্স, ইচ্ছা, ওটা হয়তো এখন হবে না। যারা কন্টিনিউ করছে গরমের দিন থেকে তাদের জন্য সম্ভব, আর যারা নতুন উঠতে চাচ্ছে যে আজকে উঠবো কালকে উঠবো, তাদের জন্য এটা একদম সম্ভব হতেই পারে না। কারণ আমার যেরকম হচ্ছে, আমি এক সপ্তাহ থেকে আমি উঠতে চাচ্ছি বাট উঠতে পারছি না। তো ফাইনালি আজকে উঠে গেছি, তো আজকে থেকে কন্টিনিউ করব। তো চলো, আজকে যে উঠেছি এটার ওঠার কিছু রিজন আছে। কারণ আমার জানুয়ারি মাসে একটা ডিফেন্সের একটা লাইন আছে, তো ডাইরেক্ট লাইন সেটা, তো তার জন্য আমি অনেক কষ্ট করে উঠেছি। মানে উঠতে ইচ্ছে করছে না, মানে এক সপ্তাহ থেকে উঠতে যাচ্ছি, বুঝতেই পারো। এক সপ্তাহ থেকে উঠতে চাচ্ছি বাট উঠতে পারছি না। তো আজকে এক সপ্তাহ মনে করো 7 দিনের যে শেষ দিন, তো আজকে দিনটাই আমি উঠেছি, তবু অনেক কষ্ট করে উঠেছি। তো যারা ডিফেন্সের জন্য চেষ্টা করছে তাদের জন্য এটা সম্ভব হতে পারে, তো আমারও সম্ভব হয়ে গেছে আজকে। তো আমি আজকের থেকে চেষ্টা করবো রেগুলার রান করার জন্য। তো তোমরা যারা ডিফেন্সের জন্য চেষ্টা করছো অবশ্যই কষ্ট মষ্ট করে উঠে যাওয়া, কারণ জানুয়ারি ফেব্রুয়ারির দিকে প্রচুর পরিমাণের রান আছে ডিফেন্সের, আর্মি, বিএসএফ, অনেক রান আছে। তো তোমরা যারা ডিফেন্সের জন্য চেষ্টা করছো, আদার্স অন্য লাইনের জন্য চেষ্টা করছো, তারা অবশ্যই সকাল সকাল উঠে যাবা, সেম আমার মতনই উঠে যাবা। কারণ আমি যেরকম 7 দিন পরে উঠেছি, তোমরা এরকম করো না। আবার তোমরা চেষ্টা করবা যেদিন থেকে তোমাদের ইচ্ছা হচ্ছে সেই দিন থেকে ওঠার চেষ্টা করবা আর কন্টিনিউ করবা। তো চলো। ফাইনালি আমার ব্রেকফাস্ট সবকিছু কমপ্লিট হয়ে গেছে। তো সকাল সকাল দেখতে পাচ্ছ আমি চুল কাটিয়েছি। তো আগের যে 2-3 নম্বর ভিডিওটাতে আমি তোমাদেরকে বলেছিলাম যে কোনোদিন যদি রাজবাড়ি ঢুকি, তো রাজবাড়ির ভিতরে যে একটা ঐতিহাসিক একটা চিত্র, সেটা আমি তোমাদেরকে দেখাবো। তো ফাইনালি সেই দিন চলে আসছে আজকে। তো আমি এখন গোসল করব, গোসল করে রেডি হয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। সো ফাইনালি চলে আসছি পালাগড়া বাস স্ট্যান্ড। তো বাসে উঠে পড়েছি, তো চলো যাওয়া যাক এখন কোচবিহার। Hold me close till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go. So hey guys, finally আমি কোচবিহারে পৌঁছে গেছি। এখন আছি কোচবিহার বাস স্টেশনে। তো দেখতে পাচ্ছ পিছনে কোচবিহার বাস স্ট্যান্ড, এটা হলো কোচবিহার বাস স্ট্যান্ড। তো বাস স্ট্যান্ডের ভিউটা একবার দেখে নাও।
তো কোচবিহার আসার একটাই রিজন ছিল, আমি নোংরা সুশান্তের সাথে দেখা করব। দেখা করার জন্য এসেছি। কালকে রাতে আমি নোংরা সুশান্তকে মেসেজ করেছিলাম, তো মেসেজ রিপ্লাই করেনি। নোংরা সুশান্ত কিছুক্ষণ আগে মেসেজে রিপ্লাই করে বলছে দেখা করতে পারবে না, অনেক ব্যস্ত আছে আজকে। তো কোনো ব্যাপার না, আমি নেক্সটে কোনো দিন এসে আমি দেখা করে নিব। কোচবিহার আসি যেহেতু, তো আমরা একটু ঘুরে যাব, রাজবাড়ি ঘুরে যাব। তো চলো যাওয়া যাক। সো হে গাইস, ফাইনালি আমরা চলে আসি রাজবাড়ি। তো আগের ভিডিওটাতে তোমাদেরকে বলেছিলাম যে রাজবাড়ি গেলে অবশ্যই তোমাদের পুরো রাজবাড়ি ভিউ দিব। তো ফাইনালি আজকে আমরা রাজবাড়ি চলে আসি, আমার সাথে আরো দু তিনজন আছে। তো আমার পিছনেই আছে রাজবাড়ি, দেখতে পাচ্ছ। সো চলো আমরা ওখানে এখন যাব। তো তার আগে আমি তোমাদেরকে পুরো রাজবাড়ির একটা ভিডিও দিব। সো চলো। বহকি সবি জুবা হ্যায় হম হ্যায় হাজারো মেয়ে, আব কি কমি জরা হ্যায় হর চিজ খাস হ্যায়, আব হ্যায় জো হ্যায় ও সমা হ্যায় তুম রহ সকে তো রবা হ্যায়, আব হ্যায় জো হ্যায় ও সমা হ্যায় তুম রহ সকে। এসি জিত আব চাহে জিন্দগি এসি। তো গাইস, তো আমি লাইফে দুবার রাজবাড়ি আসলাম, তো এটা হলো সেকেন্ড টাইম। তো মনে হচ্ছে আমি 10 বছর পরে রাজবাড়ি আসলাম, আমার মনে নেই। সো এসে অনেক ভালো লাগছে আর পরিবেশটা এতটা ভালো। সো দেখতে পাচ্ছ পিছনে রাজবাড়ি। তো আমরা এখন যাব রাজবাড়ির ভিতরে। যদি ভিতরে ঢুকতে দেয় তাহলে অবশ্যই আমরা ভিতরে ভিডিও বানাবো। তো চলো আগে আমরা ওখানে যাব। Wow, nice place. Glass while I'm thinking in my head, I mind my own, I don't even break a sweat. Oh, this matters, is insane. Why you still live in vain? I'm not the one, you're the victim of your own mistakes. It's sad to hear the lights under the street of lights, under the street of lights. সো গাইস, ফাইনালি আমরা ভিতর থেকে বের হয়ে আসছি। তো ভিতরের পুরো ভিউ তোমাদেরকে দিয়েছি। ভিতরে যা কিছু ছিল, রাজার লাইফ স্টাইলে যা কিছু দরকার ছিল, ভিতরে সবকিছু ছিল, আমি তোমাদেরকে সবকিছু দিতে পেরেছি। আর ভিতরে ভিডিও করা কোনো অ্যালাউ ছিল না, বাট আমি অনেক কষ্ট করেছি। সো
দেখতেই পেরেছো। আর আমি তোমাদেরকে অবশ্যই বলেছিলাম যে আমি সেকেন্ড ভিডিওতে অবশ্যই তোমাদেরকে রাজবাড়ির ভিউ দিব, তো আজকে রাজবাড়ির ভিউটা পুরো কমপ্লিট হয়ে গেল। সো আমি সেকেন্ড টাইম রাজবাড়ি আসলাম, সো ফাইনালি আমরা এখন বাড়ির দিকে বের হবো, কারণ অনেক অন্ধকার হয়ে যাচ্ছে এখানে, মানে পার্ক বন্ধ করে দিবে। সো দেখতে পাচ্ছো কেউ নেই, আমরা চার পাঁচজনই আছি, তো আমরা এখান থেকে অবশ্যই এখনই বের হয়ে যাবো। তো চলো যাওয়া যাক। তো হে গাইস, ফাইনালি আমি ফালাকাটা পৌঁছে গেছি। তো আমরা যেটার জন্য কোচবিহারে গেছি তো সেটা হলো না, নোংরা সুশান্ত দেখা করতে পারলো না, তো আমরা ঘোরাফেরা করে ফালাকাটা চলে আসছি। তো নেক্সটে কোনোদিন কোচবিহার গেলে আমরা নোংরা সুশান্তের সাথে অবশ্যই দেখা করব। তো আজকে ভিডিওটা এতটাই, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবা, একটি কমেন্ট করবা, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা।